নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আজকে রেসিপি হচ্ছে রসগোল্লা, আর এই রসগোল্লাটা প্রেশার কুকারে তৈরি করব, তোমরা দেখতেই পাচ্ছ। আর কত সহজে কত অল্প সময়ে এই রসগোল্লাটা তৈরি করে নেওয়া যায় সেটাই দেখে নেব। আর রসগোল্লা হবে ভীষণ স্পঞ্জি। দেখো, প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চামচা মতো ভিনিগার, আর দিয়ে দেবো 2 চামচা জল। ভিনিগার আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এটা রাখা থাক। আমি এদিকে নিয়েছি দেখো 1 লিটার দুধ, এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা অনবরত নাড়াচাড়া করে যাব, তা নাহলে তলায় বসে যাবে। দেখো দুধটা ফুটে গেছে, আর এই ফুটন্ত দুধে কিন্তু ভিনিগারটা দেওয়া যাবে না। আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। এবার জল আর ভিনিগারের যে মিশ্রণটা করা ছিল আগে থেকে সেটা একটু একটু করে দিয়ে দেবো, একবারে দেব না। একটু একটু করে দিলে পরে ছানাটা খুব ভালো হয়। দেখো দুধটা কাটতে লেগেছে, দেখো উপরে উপরে একটু একটু ছানাগুলো হতে লেগেছে। এরকম আস্তে আস্তে আমি নাড়াচাড়া করব, আর দেখো একদমই ছানাটা হয়ে যাবে, কত সহজে ছানাটা হয়ে যাচ্ছে দেখো। বাড়িতে প্রেশার কুকারে কত সহজেই রসগোল্লাগুলো তৈরি করা যায় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমার চ্যানেলে আমি প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখাই। তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুল করো না। দেখো ছানাটা একদমই রেডি, আর দেখো জলটা কতটা ক্লিয়ার। আমি এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমি এখানে কোনো কাপড় ব্যবহার করছি না, আমি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। আর দেখো কত সহজেই পুরো জলটা বেরিয়ে ড্রাই হয়ে যাবে। দেখো ছানার জন্য ভিনিগার ইউজ করেছি, তার জন্য ছানাটা খুব ভালোভাবেই প্রথমে ধুয়ে নেব। ছানাটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার দেখো একটা চামচার সাহায্যে আমি হালকা করে প্রেস করছি, আর দেখো জলগুলো বেরিয়ে যাচ্ছে। এরকম করে আমি করে নেব, আর কত সহজেই কত অল্প সময়ে এই জিনিসটা হয়ে যাচ্ছে। দেখো কাপড়ে করে কোনো চাপা দিয়ে কোনো কিছু করে ছানাটা রাখার দরকার নেই। দেখো আমার সব জলটা বের করা হয়ে গেছে, আর ছানাটা কতটা ড্রাই হয়ে গেছে দেখো। দেখো ছানার মধ্যে কোনো জল নেই, কত ভালোভাবে জলটা ঝরানো হয়ে গেছে, আর কত সহজেই সেটা দেখলে। কত অল্প সময়ে রসগোল্লাটা তৈরি করা যায় সেটাই তোমাদের দেখাবো। আর দেখো ছানাটা আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আর জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার দেখো হাতের তলায় করে আমি হালকা হালকা করে মেখে নেব। দেখো ছানাটা হাতের তলায় করে খুব ভালোভাবে মেখে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয় যে আমার ছানাটা একদমই রেডি। দেখো কত সহজে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে, এখানে দেখেই বুঝতে পারছো নিশ্চয় যে আমার ছানাটা পারফেক্টলি মাখানো হয়ে গেছে। ছানাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচা মতো কর্নফ্লাওয়ার, আর 1/2 চামচা মতো দিচ্ছি এলাচের পাউডার। এবার সবগুলোকে খুব ভালোভাবে আবার মেখে নিচ্ছি। দেখো ছানাটা একদমই রেডি। এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। সাইজটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা কেমন নেবে, ছোটো বড় তোমরা যেমন নেবে নিতে পারো। আমি এরকম সাইজের করছি রসগোল্লাগুলো।
এবার হাতের তলায় দেখো এরকম করে গোল গোল করে নেব। দেখো একদমই পারফেক্টলি গোল হয়ে গেছে, আর দেখো কোথাও একটুকু ফাটেনি, তার মানে ছানাটা খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে আমার। একইভাবে সবগুলো আমি গোল করে নেব। দেখো সবগুলোই গোল করা হয়ে গেছে। এখানে 13টা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি 1 কিলো দুধে। এবার আমি মিষ্টির জন্য সিরা তৈরি করব। আর তোমাদের আগেই বলেছি যে আমি প্রেসার কুকারে রসগোল্লাগুলো তৈরি করব, তার জন্য দেখো প্রেসার কুকারে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ চিনি নিয়েছি, আর দেবো 3 কাপ জল। দেখো রসগোল্লার জন্য সিরাটা একদমই রেডি, কত ভালোভাবে ফুটছে। এবার যে ছানাগুলো গোল গোল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাই ফ্লেমেই আছে, গ্যাসের ফ্লেমটা সবসময় তো হাই রাখতে হবে, তা নাহলে কিন্তু রসগোল্লাগুলো ভালো হবে না। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে রসগোল্লাগুলো হালকা করে দেখো ফুলতে লেগেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো, এখন আমি প্রেসার কুকারটা লাগাবো না, শুধু উপর থেকে হালকা করে ঢাকা দিয়ে দেবো 2 মিনিট মতো। দেখো 2 মিনিট হয়ে গেছে, আর রসগোল্লাগুলো দেখো কতটা ফুলে বড় হয়ে গেছে। রসগোল্লাগুলো খুব নরম হয়ে আছে, যার জন্য আমি চামচা হাতা কোনো কিছু ইউজ করছি না, আমি এরকম করে নেড়ে নেড়ে ঘুরিয়ে দিচ্ছি। এরকম করলে পর রসগোল্লাগুলো একটাও ভাঙবে না। আর দেখো এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দিয়ে দিচ্ছি। দেখো 2টো সিটি দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি দেখছি দেখো ভেতরে রসগোল্লাগুলো কত ভালো হয়েছে, কতটা বড় হয়ে গেছে, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো একটাও ভাঙেনি, প্রত্যেকটা রসগোল্লায় গোল হয়ে আছে। আর দেখো দেখতে কতই ভালো লাগছে, কত সহজে কত অল্প সময়ে প্রেসার কুকারে রসগোল্লা তৈরি হয়ে যায় তাহলে তোমাদের দেখালাম। দেখো রসগোল্লাগুলো কত বড় হয়েছে, রসগোল্লাগুলো ঠান্ডা হোক তারপর তোমাদের ভেঙে দেখাবো রসগোল্লার ভেতরটা কতটা ভালো হয়েছে। দেখো রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি সার্ভ করছি একটা মাটির পাত্রে। দেখো 1 লিটার দুধে 13টা রসগোল্লা হয়েছে, আর এই রসগোল্লাগুলো ভীষণ স্পঞ্জি, ভীষণ টেস্টি, আর কত সহজে কত অল্প সময় তৈরি করলাম তোমরা দেখলে। দেখো প্রত্যেকটা রসগোল্লা একই সাইজের হয়েছে, আর দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে আমি বাড়িতে তৈরি করেছি না কিনা। আর দেখো এত ভালো তৈরি হয়েছে যে আমার নিজেরই ভীষণ আনন্দ হচ্ছে। এবার তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা স্পঞ্জি। দেখো এবার দেখো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটাই ভালো হয়েছে, দেখো কতটা স্পঞ্জি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখলে বাড়িতেই কত সহজে রসগোল্লা তৈরি করা যায়, আর কত অল্প সময়ে প্রেসার কুকারে এত সুন্দর যে রসগোল্লা তৈরি হয় তোমরা হয়তো এর আগে কোনোদিনই দেখোনি। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো।